হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম আর একটি ব্লগ বরাবরের নিয়ে। ব্লগের শুরুতে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেসি শেফে। একদিন সন্ধ্যায় বসে বসে টিভি দেখছিলাম, টিভিতে এডের মধ্যে এই রেসিপিটি আসলো। রেসিপি দেখার পর চিন্তা করলাম এটা বানিয়ে খাবো, সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন শুরু করা যাক, বিসমিল্লা। তো প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে, তেলের মধ্যে চাইলে এলাচি দারুচিনি এগুলো দিতে পারেন, বাট আমি এই রেসিপিতে ইউজ করিনি। আমি সরাসরি আদা রসুনের কুচি ঢেলে দিচ্ছি। আদা রসুন কুচি একটু সময় ভাজবো, ভাজার পর ব্রাউনিশ কালার নিতে শুরু করলে সেই পর্যায়ে ঢেলে দেব পেঁয়াজ। পেঁয়াজও একইভাবে কিছুক্ষণ ভেজে ব্রাউন করে নিব। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ইউজ করছি, সেটি সম্পূর্ণ অপশনাল যেহেতু আমরা অলরেডি আদা রসুন কুচি ইউজ করেছি। এখন আমি ঢেলে দিয়েছি প্রয়োজনীয় মশলাপাতি। কী কী মশলা ইউজ করলাম সেটা সাইডে লিখে দিয়েছি, সাথে আপনাদেরকে বলেও দিচ্ছি যে এখানে আমি হলুদ, মরিচ, জিরা, বাহর, 1 চামচ চিনি আর লবণ ইউজ করেছি, আর সাথে ইউজ করেছি 5 ফোড়নের গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি অল্প পানি ইউজ করেছি। ঢেলে দিচ্ছি মটরশুঁটি। এখানে বাজারে কিনতে টিনের পটের মধ্যে মটরশুঁটি পাওয়া যায়, আমি সেই মটরশুঁটি ইউজ করেছি। আপনারা যারা দেশ থেকে দেখছেন আপনাদেরকে আমি সাজেস্ট করব মটরশুঁটি আগে সিদ্ধ করে তারপর কারিতে ইউজ করবেন। ভালোভাবে মশলার সাথে মটরশুঁটি মিক্স করে তাতে ঢেলে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি, যারা প্রিফার করেন হালকা গরম পানি ইউজ করতে গরম পানি ইউজ করতে পারেন। এখন কড়াইয়ে ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য মটর সিদ্ধ করে নেব। এই ফাঁকে আমার কাছে এইখানে পালং শাক আছে, পালং শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। এইখানে বাজারজাত করা যে পালং শাক পাওয়া যায় সেটা অলরেডি ওয়াশ করা থাকে, তাই আমার ওয়াশ করার প্রয়োজন পড়েনি। আপনারা আপনাদের পালং শাক ওয়াশ করে নেবেন। বিশ মিনিট হয়ে গেছে আর মটরগুলো সিদ্ধ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি পালং শাকগুলো অ্যাড করে নিব। শাক মটরের সাথে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য কুক করে নিব। এক্ষেত্রে আমি চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে নিয়ে যাব। যেহেতু শাক রান্না হতে বেশি সময় নেয় না, তাই 10 মিনিটেই দেখতে পাচ্ছেন আমার শাক রান্না হয়ে রেডি। কিন্তু এখানেই রান্না শেষ নয়, রান্না শেষ হওয়ার আগে শেষ পর্যায়ে এসে আমি একটু কোকোনাট মিল্ক অ্যাড করে নিচ্ছি। কোকোনাট মিল্ক এক্সট্রা ফ্লেভার পাওয়ার জন্য অ্যাড করা। কোকোনাট মিল্ক কীভাবে বানাতে হয় সেটি নিয়েও একটি রেসিপি আমি আপলোড করে দিব। তো ভালোভাবে মিল্কটি কারির সাথে মিশিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দিব, এতে করে কারিটি ভালোভাবে কোকোনাট মিল্ক অবজার্ভ করে নিবে। এখন পরিবেশনের পালা, রেডি হয়ে গেছে আমার মজাদার মটরশুঁটি আর পালং শাকের কারি। এই কারিটি আমার কাছে এই জন্য ডিফারেন্ট লেগেছে যে আমি মটরশুঁটি দিয়ে পোলাও এক্সট্রাক্টা রান্না করে খেয়েছি, কিন্তু কখনও শাক রান্না করে খাওয়া হয় নাই। তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো যারা খান নাই তারা অবশ্যই এটি ট্রাই করবেন, আমার অনেক ভালো লেগেছে।
যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।